চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য এইবার পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতেই একেবারে প্রপার যখন জানতে পারবো কি কি পড়েছে কবে সেদিন থেকে তোমাদের বেশ করব। এখনও কনফিউশান রয়েছে আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি দুপুরবেলা খেতে বসে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি এখানে ভাত একটু কাঁকরোল ভাজা আর একটু পটলের তেল ঝাল আর একটুখানি বক মাছ নিয়ে আমি খা দুপুরের খাওয়াটা সেরেছি আর পুজো যেহেতু চলছে রাত্রিবেলা রুটি খেতে না একদম মন চাইছে না কি করব ভাবলাম একটুখানি গুঁড়ি গুঁড়ি সোয়াবিনের কারি করি আর একটু পরোটা করব। এখানে আমি আমার জন্য চা বসিয়েছি সোয়াবিনটা সিদ্ধ হতে হতে একটুখানি চা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজ শুরু করবো মানে ওই রান্না আর কি এখন আর ঘরের কাজ বলতে ওই প্রত্যেক দিনের জামা কাপড় গোছানো বাসন গোছানো এইসবই তো কাজ ঘর ধর তো আগে সব ঝেড়ে মুছে রেখেছে আমি এই এক কাপ চা আর এই নিমকি বিস্কিটগুলো নিয়ে এসেছিলাম এটা একটুখানি সন্ধ্যাবেলা খাবো আর সোয়াবিনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর কালকের ভিডিওর জন্য কিছু রান্নাও করে রাখবো এই জন্য একটুখানি মুগ ডাল বসিয়ে দিলাম তো চলো এবার চা খাই গুড ইভিনিং বন্ধুরা আজকে একদম সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করলাম আজকে না দ্বিতীয়া না তৃতীয়া কিছু বুঝতে পারছি না কারণ এই বছরের দ্বিতীয়া তৃতীয় চতুর্থীটা প্রচণ্ড একটা কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেছে বেসিক্যালি আজকে হচ্ছে গিয়ে শনিবার সন্ধ্যেবেলা দিয়ে ভিডিও শুরু করলাম আজকে আর কোথাও বেরোনোর নেই আর ঘরেই থাকবো এখন রান্নাবান্না শুরু করলাম কালকে ভিডিও আছে তোমাদের আগেই বলেছিলাম দি ছুটি পেয়ে সমস্ত কিছু ম্যানেজ ট্যানেজ করতে পারলে আমরা তবেই বেরোতে পারি তো এই দু তিন দিন মোটামুটি বেশ ভালোই এদিক ওদিক ঘোরা হলো তো আজকে কোথাও বেরোনো নেই ঘরের কাজকর্ম শুরু করবো তাই ভাবলাম যে ভিডিও শুরু করি আগের দিনের ভিডিওতে দেখলেই আমাদের বাড়িতে কীরকমভাবে সাপ ঢুকেছিল তো চলো আর তোমরা অনেকে আমাকে বলেছ যে আমার আগের দিনের দুদিনের ভিডিওতে আমি ফুল লুকসটা শেয়ার করিনি আমারও ভুল হয়েছে তো আমি পারলে আগের এই ভিডিওটাতে বা চেষ্টা করছি আমার কয়েকটা ছবি যদি অ্যাড করে দেওয়া যায় দিতে ইচ্ছা করে না কিছু মানুষ এত গাল দেয় না তো যাই হোক পুজোর সময় যে যা বলছে বলুক গিয়ে আমি এখন বিন্দাস আছি তোমরাও বিন্দাস মজা করো চলো এখন ঘরের কাজকর্ম করি আমার যেটা কাজ সবাই কি সুন্দর ফেশিয়াল টেসিয়াল করেছে আমি একটা ফেশিয়াল কিট নিয়ে এসেছিলাম করবো বলে আর করে করা হয়ে ওঠেনি চলো চা টা খাই তারপর আবার আসছি আজকাল না সকালবেলায় পুজো আসলে সকালবেলাটা আমরা বান্না করতে ইচ্ছে করে না এখনো পর্যন্ত ভিডিওটা করতে পারছি কারণ আর এখনো মাইক বাজার শুরু হয়নি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল করেছিলাম নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম একটু হিং থাকলে ভালো হতো মুগের ডালে দেখবে হিং ফোড়ন দিয়ে খেতেও খুব ভালো লাগে আর এইখানে তোমার আলু পেঁয়াজ এগুলো কেটে রেখেছি এই সোয়াবিনের কালিয়াটা করব বলে একদম গুড়ি গুড়ি করে আলু একদম জুড়ো করে পেঁয়াজ আর সোয়াবিনটাকে সিদ্ধ করে ঢেলে রেখে দিয়েছি চলো এবার সোয়াবিনটা রান্না করি সবার প্রথমে একটুখানি আলুটাকে ভেজে নিচ্ছি আমি জিরে ঠিরে কিছু ফোড়ন দিই না এর মধ্যে আলুটাকে একটুখানি ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ আলুটা ভালো মতো ভেজে অল্প মানে দু থেকে তিন কোয়া রসুন অল্প একটু আদা ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি একটু জল দেব এর মধ্যে জল দিয়ে তারপর সোয়াবিনটা আগে ঢেলে দেব দিয়ে একটু কষিয়ে তার মধ্যে জল দিয়ে দেব এইটা দিয়ে জানো তো পরোটা ভাত খেতে ভীষণ ভালো লাগে একটা সময় আমরা খুব সোয়াবিন খেতাম এখন আর খাই না বহুদিন বাদে সেদিন বৌদি যখন এসছিল হঠাৎ করে বললো যে আমি গুড়ি সোয়াবিনটা বেশ ভালো রান্না করি খেতে খুব ভালো লাগে আমারও মনে পড়লো ও অনেক দিন তো আমরাও গুড়ি সোয়াবিন খাই না একটা সময় প্রচুর করতাম এই সোয়াবিনের তরকারি ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য এই গুড়ি সোয়াবিন তো এই যে মোটামুটি একটুখানি কষিয়ে নিয়েছি দিয়ে অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি এই যে এরপরে সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে তেল তেলটা ছেড়ে দেবে আর এদিকে তোমার বাঁধাকপি সিদ্ধ বসিয়েছিলাম আর মাছের মাথাটাকে বার করে রেখে লাস্ট দিন যে ইলিশ মাছটা এনেছিলাম ওর দুটো মানে একটা মাথা আর আগের দিনের একটা মাথা রাখা ছিল তো বাঁধাকপিটা দুটো মাথা দিয়ে একদম জমিয়ে করব আমার আবার যে কোনো চচ্চড়িতে মাথা দিলে যদি মুখে না পড়ে না ভাল লাগে না আর আজকে একটুখানি না আটা ময়দা মিশিয়ে পরোটা করছি বেশিরভাগ আমরা আটা দিয়েই খাই তবে আজ একটু ময়দাও দিতে ইচ্ছে করলো আর এখানে দেখো চানা মশলাটা প্রায় হয়ে গেছে আর আমি এই চানা মশলা করলেই মানে এই চানা মশলা বলছি গুড়ি সোয়াবিনটা হয়ে গেছে আর এই গুড়ি সোয়াবিনটা করলে আমি কি করি বলো তো সান রাইসের যে চানা মশলা পাউডারটা আছে ওটা একটু দিয়ে দিই একটা সুন্দর না গন্ধ বেরোয় আলুর দম করার সময় একটু আলুর দম মশলা তড়কা মশলা এগুলোর ফ্লেভারগুলো বেশ সুন্দর হয় চলো সোয়াবিনটা নামিয়ে দিয়েছি এরপর মাছটা ভেজে নিই ইলিশ মাছের মাথাটা ভেজে নিই আমি হ্যাঁ আমি একটু বেশি তেল দিয়েছি কারণ আমার ওই বই যে দেখছো কীরম ফাটছে আমার এই মাছটা ভাজতে না বড় ভয় লাগে আর এই বাঁধাকপিটা মা কেটে রেখে গেছিলো মা খুব সুন্দর ঝুরি ঝুরি করে বাঁধাকপি কাটে তো এবার আমি যখন বাঁধাকপি টপি নিয়ে আসি বাঁধাকপি লতি তারপর ধরো ডাটা এগুলো মা কেটে কেটে বক্সে করে রেখে দেয় এবার আমার যখন মনে হয় রান্না করার আমি সেরম বার করে নিই আর এই যে দেখেছো বাঁধাকপির চচ্চড়িটার কি কালার এসছে সেদিনকে মা যেমন বাঁধাকপি করেছিল আমি ওই রকমই একদম হালকা হালকা করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপর তোমার একটুখানি আদা জিরে বাটা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে বেশ মজিয়ে মজি রান্না করছিলাম আর এখানে এই কাতলা মাছের আদা জিরে আর একটু পিঁয়াজ বাটা দিয়ে ঝোল করব আমাকে অনেকে বলছো যে আমি যখন কথা বলছি তখন মনে হচ্ছে একটু শ্বাসের প্রবলেম হচ্ছে এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আমি রোজই বলছি যে আমার কাশি এখনও কমেনি আর আমি তো কন্টিনিউয়াসলি টানা কথা বলি মানে ভিডিও পজ করি না তো কাশতে মানে কথা বলতে বলতে না অনেক সময় কী হচ্ছে বলো তো হাফ ধরে যাচ্ছে জানি না এটা কবে কমবে আবার তো তোমার কি বলবো মানে এখন আবার রাত্রির জেগে ঠাকুর দেখা হচ্ছে আর এখানে তোমার এই পটল দিয়ে আলু দিয়ে ঝোলটা করলাম আর এখানে করছি হচ্ছে গিয়ে তোমার ভোলা মাছের তেল ঝাল এই তো মোটামুটি রাত্রিরের রান্না শেষ হয়ে গেছে প্রায় এবার চলো এই রান্নাগুলো হতে হতে আমি একটুখানি পরোটাটা করে নিই আজকে না একটু বেশি পরোটা করে ফেলেছিলাম জানো তো মানে আমাদের আমার তিনটে ধরো নীলাদ্রি তিনটে মেয়ের একখানা আবার দুটো আর সে রাত্রিবেলা আর খেতে পারছিলাম না বেশি পরোটা মানে ভালো লাগছিল না খেতে কি যেন একটা খেয়েছিলাম যেন সেদিনকে রাত্রিরবেলা এই তো প্রায় মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হলো এই যে গুড়ি সোয়াবিনের তরকারি আর পরোটাটা তো দেখিয়েই দিয়েছি আগে এখানে রয়েছে ডাল এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ভোলা মাছ ওই টিফিন কারিগুলো দেখলো এগুলো দাদাদের জন্য খাওয়ার সমস্ত প্যাক করে রেখেছি দাদা আসবে নিয়ে যাবে আমাদের কিছু খাওয়ার ছিল আগের আর এটা হচ্ছে গিয়ে তোমার লোটাসের তোমার কি বলে ফেশিয়াল কিট তো আমি আজকে ভাবছি এই ফেশিয়ালটা করব আমার নর্মালি পার্লারে গিয়ে ফেসিয়াল করতে সত্যি কথা ইচ্ছে তো চলো আমি আজকে বাড়িতে বসেই ফেসিয়াল করি পুজোতে ঘোরাফেরা ফেরা হয়ে গেল দেখো এখন আইব্রো করি করবো এর মধ্যে একদিন করে নেব তো আগে একটুখানি এটা করে নি চলো এটাকে খুলি এবার আমি আগে এর আগে বহুবার অনেক আগে করেছিলাম এটা এখানে তোমার চারটে স্টেপ রয়েছে ওয়ান টু থ্রি ফোর সবার প্রথমে রয়েছে ক্লিনজিং স্ক্রাব এটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি উল্টো দেখাবে তারপরেরটা রয়েছে অ্যাক্টিভেটার তারপরেরটা রয়েছে মাসাজ ক্রিম তারপরেরটা রয়েছে মাস্ক এটা যা কোয়ান্টিটিতে থাকে কম করে মোটামুটি দুজন তো করতেই পারবে আবার প্রিজার্ভ করে রাখলে মোটামুটি দুবারও করা যায় চলো সবার প্রথমে এটা খুলি সুন্দর এটা হচ্ছে এটা ভেবেছিলাম বৌদি যখন এসছিল বৌদিকে করিয়ে দেবো কিন্তু আর হয়ে ওঠেনি ভালো করে একটু স্ক্রাব করতে থাকি দাঁড়াও স্ক্রাব করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রথম স্টেপেই মুখটা কতটা ক্লিয়ার হয়ে যায় দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেল ভিজা টাওয়েল দিয়ে একটু হালকা করে মুছে নিচ্ছি দেখো চলো এবার স্টেপ টু করি বেসিক্যালি ওই একটা ক্লিনজিং মরিক মতো আর দেখা একটা গোল্ডেন স্পার্কেল মতো রয়েছে এটা দিয়ে এবার একটু মাসাজ আমি প্রত্যেকটা জিনিস দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট করে মাসাজ করছি চলো এটা দিয়ে আবার একটু মাসাজ করে নি আমি দেখো মাসাজ করেছি এটা পুরো একদম টেনে গেছে তিন নাম্বার স্টেপ এটা হচ্ছে মাসাজ ক্রিম তা তেল তেল হয়ে গেছে আরে কাঁচি রয়েছে কে বার করবে বলো তো এখন শোনা ফোনটা আসতে কর ও কাল রেখে দিই কালকে হাতে ঠাতে করে নেব চলো এটা দিয়ে আবার একটু মাসাজ করে আমি যখন অনেকটা ছোটো ছিলাম মানে যখন কলেজে পড়তাম তখন কেয়া সেটের একটা ফেশিয়াল কিট আসতো ওটা কিনতাম জানো তো কিনে কাকিকে করে দিতাম তারপর তোমার আমিও মাঝে মাঝে করতাম মানে কি খুব কম তো আমি কখনো না পার্লারে গিয়ে আমার ফেশিয়াল করাটা ঠিক পছন্দ হয় না আমি প্রথম পার্লারে ফেশিয়াল করেছিলাম আমার বিয়ের আগে তারপরে মনে হয় মাঝখানে একবার করেছিলাম পুরী থেকে আসার পরে যেটাতে আমার কোনো কাজ দেয়নি তারপর থেকে এখনো পর্যন্ত আমি ফেশিয়াল করিনি কারণ আমার না ফে ও মাঝখা হ্যাঁ মাঝখানে আর একবার করেছিলাম তিনবার আমি এ জন্মে ফেশিয়াল করেছি পার্লারে গিয়ে আর বেশিরভাগ সময় আমি কি করেছি এই ফেশিয়াল কিটগুলো নিয়ে আসতাম নিয়ে এসে বাড়িতে করতাম বা ধরো আমি তো বেশিরভাগ ওই তোমার চাল ডাল তেল নুল এইসবই মুখের মধ্যে মাখি কারণ আমার মনে হয় সেটা অনেক বেশি আমার জন্য মানে কাজ করে আর একবার যদি কেমিক্যাল এই সমস্ত জিনিসের মানে স্কিনে যদি একবার মনে হয় ওটার আদাত পড়ে যায় তো বারবার ওটাই করতে ইচ্ছে করবে আর সত্যি কথা কথা বলতে এই যে আমি সেদিনকে লোটাসের ফেসি মানে ফেশিয়ালটা করেছি তোমাদেরকে দেখাবো অলরেডি আমার মুখে কিন্তু দু একটা গোটা বেরিয়ে গেছে মানে আমার এই সমস্ত জাতীয় কোনো কিছু আমার শ্যুট করে না হয় ওই হিমালয়ার ওয়াশ বা তোমার ওই অরিশের স্ক্রাব এই সমস্ত কিছুই আমি মাখি আর এখানে এই প্যাকটা লাগাচ্ছিলাম আর আমার এই প্যাকটা লাগানোর পরে না মুখটা যেন কেমন একটু জ্বালা জ্বালা করে আর এটা ভালো মতো মুখে লাগিয়ে নিয়েছিলাম গলা ঠলাতে আমি প্রত্যেক বছর পুজোর আগে যেন তো আমার এই যেহেতু আমার চেহারাটা অনেকটাই বালকি তো সেইখানে দাঁড়িয়ে কি হয় আমার না গলার এই জায়গাটাতে না একটা কালো কালো স্পট পড়ে যেন আমার মতো মোটা তারা বুঝতে পারবে আমার এই প্রবলেমটা তো আমি ওই চালের গুঁড়ো না বেশ ভালো করে টক দই দিয়ে বেসন দিয়ে মাখি অনেকটা হয়ে যায় এবার তো সেটাও সময় পাচ্ছি না মানে সময় পাইনি না আমার একটু প্রচণ্ড ল্যাদ আমার এই বছর পুজোতে কেন যাই না আমার সব কিছুতে ভীষণ ল্যাদ লাগছে মানে আমার কি বলবো ভুলু তুলতে যেতে ইচ্ছা করছে না আমি প্রত্যেক বছর দ্বিতীয়াতে আমার নেল এক্সটেনশান হয়ে যায় এইবার যেন এখনও আমি এক্সটেনশান করাইনি কিন্তু এক্সটেনশান আমি করাবোই আমার ভীষণ ভাল লাগে সারা বছর এই একবারই একটু নোখগুলো বড় বড় দেখতে পাই সচক্ষে তো বলেছি যে একদিন করব কবে করব সে জানি না মানে কোনো কিছুরই জুত নেই এই তো এবার এটা মাকা হয়ে গেছে দশ মিনিট রেখে ধুয়ে নেব তো এই যে অবশেষে মুখ টুক পরিষ্কার হলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে এই ঘরের লাইটটা যেহেতু একটু কম তাই অতটা বোঝা যাচ্ছে না তারও বাইরের আলোটা জ্বালালে বুঝতে পারবে এই দেখো বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে মুখটা চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা আমাকে না অনেকে লিপস্টিকের শেড জিজ্ঞাসা করো প্লিজ এটা বলে লজ্জা দেবে না কারণ আমি অত বুঝো টুঝে অত ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করি না বাট লাস্ট দিন যেটা জিজ্ঞাসা করেছিল ওটা আমি পরের দিন দেখিয়ে দেবো চলো টাটা